عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আজ 16 মুহররম 1442 হিজরি মোতাবেক 4 সেপ্টেম্বর 2020 জুমাপার মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় যে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেছেন মহামান্য শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ তাআলা, বিষয়বস্তু হচ্ছে খুতবার সহি আকিদার গুরুত্ব বা আকিদা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসাইল। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে তিনি বলছেন, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আপনারা আপনাদের রব আল্লাহকে ভয় করুন এবং তারই ইবাদত করুন এবং একমাত্র তারই আনুগত্য করুন, তার তাওহীদ প্রতিষ্ঠা করুন। তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি ছাড়া কোনো রব নেই, একমাত্র সত্যিকারের মাবুদ যার ইবাদত হইতে হবে, মাবুদ বর হক আল্লাহ রাব্বুল আলামিন। হে মুসলিমগণ, নতুন বছর শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, সুতরাং এই নতুন বছর শুরু করুন খালেস তওবার সাথে। যত জীবনে গোনা খাতা ভুলভ্রান্তি হয়েছে, যাবতীয় গোনা খাতা থেকে খালেস অন্তরে তওবা করুন এবং সবসময় সৎ আমলের জন্য সচেষ্ট হন, বেশি বেশি নেকির কাজ করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, সহিহ মুসলিমের হাদিস, সবচাইতে উৎকৃষ্ট সিয়াম রমজান মাসের পরে হচ্ছে আল্লাহর মুহররম মাসের সিয়াম। এই মাসের সিয়ামের ফজিলত গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন। এই যে আমাদের জীবনে অনেক বছর কেটে গেছে, এই যে সময়গুলি চলে গেছে, এই সময়গুলি থেকে শিক্ষা গ্রহণ করুন। হে তাওহীদের উম্মাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দিয়ে মানুষকে উপদেশ দেওয়া উচিত, যে বিষয়টি বছরের শুরুতে প্রতিটি মানুষকে স্মরণ করানো উচিত, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, যিনি আল্লামুল গায়ুব। বিশেষ করে এই বহুমুখী ফিতনার যুগে যদি সহি আকিদা থেকে মানুষ বিভ্রান্তির শিকার হয়, তাহলে তৌহিদ খুঁজে পাবে না। দীনে ইসলাম তৌহিদের আকিদা নিয়ে এসেছে খালিস, যাতে করে প্রতিটি মানুষকে মানুষের গোলামি থেকে, গায়রুল্লাহর গোলামি থেকে, আল্লাহ ছাড়া অন্যের গোলামি থেকে, রবের গোলামির দিকে স্বাধীন করে নিয়ে যেতে পারে এবং মানুষকে যথাযথ সম্মানের সুউচ্চ স্থানে পৌঁছাতে পারে। এই তৌহিদের মাধ্যমে মানুষ শিরক এবং বহুমুখী পাপাচার কুসংস্কারের নাপাকি থেকে পবিত্র হতে পারে। সুতরাং এই সহি আকিদার ক্ষেত্রে কোনো রকমের সমঝোতা অথবা কোনো রকমের কনসিডার করা কোনো মতেই চলবে না, যতই ষড়যন্ত্র হোক না কেন, যতই চ্যালেঞ্জের সম্মুখীন হন না কেন। এই ঈমান তাওহীদের ভিত্তিতে আমাদের সালাফে সালেহীনগণ সম্মানিত হয়েছেন,
এবং তাদের জন্য সাহায্য নেমে এসেছি। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার উপর আবশ্যক। হে ইমানি ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন একনিষ্ঠ করে, কিন্তু শয়তান তাদের দিন থেকে তাদেরকে বিভ্রান্ত করেছে এবং তাদের জন্য বক্র পথ, ভ্রষ্টতার পথকে সুসজ্জিত করে পেশ করেছে। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নি খালাকতু ইবাদি হানাফা কুল্লাহুম, আমি আমার বান্দাদের সকলকে একনিষ্ঠ করে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতুহুম শায়াতিন, কিন্তু তাদের কাছে শয়তান এসেছে। ফাজতালাতহুম আন দীনিহিম, অতপর শয়তান তাদের শেকড় থেকে, তাদের দিন থেকে উঠিয়ে নিয়ে গেছে। ওয়া হারামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আমি তাদের জন্য যা হালাল করেছিলাম তা শয়তান হারাম করেছে, ধর্ম মনে করে সেগুলিকে হারাম মনে করে। ওয়া আমারতুহুম আল্লা ইউশরিকু বি মা লাম উনাজ্জিল বিহি সুলতানা, আর আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম যে যেই শিরকের কোন সনদ, দলিল, প্রমাণ আমি নাজিল করিনি, শিরকের ধর্ম কখনো আমি নাজিল করিনি, সুতরাং তারা যেন শিরকে লিপ্ত না হয়। সত্য দিন মানুষকে অবশ্যই গ্রহণ করতে হবে, সহি আকিদ অবশ্যই গ্রহণ করতে হবে, যার মাধ্যমে তৌহিদের ঝান্ডা সুউচ্চ হবে, আর সেটা হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমীর একত্ব প্রতিষ্ঠার মাধ্যমে, তার রুবুবিয়াতের ক্ষেত্রে, এবাদত বন্দেগী উলুহিয়াতের ক্ষেত্রে, আল্লাহ রব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম এবং সিফাত, সুউচ্চ গুণাবলীর ক্ষেত্রে, তেমনি একমাত্র আনুগত্য হবে আল্লাহ রব্বুল আলমিনের। আল্লাহ রব্বুল আলমিন নাযিলকৃত শরীয়ত থেকে বিচার নেবে, অন্য কোনো মানুষের পথ মত থেকে নয়। হে সহি আকিদার উম্মাহ, ইসলাম মুসলিমদেরকে তরবিয়ত দিয়ে থাকে যে তারা তৌহিদকে সুরক্ষিত রাখবে এবং আকিদা বিশুদ্ধ রাখবে, তাদের ইয়াকিন হবে মজবুত, তাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা হবে এবং বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা, ভ্রম, কুসংস্কার এ সমস্ত থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। তৌহিদকে যেসব কথা কাজ নষ্ট করে বা তৌহিদের ক্ষতি সাধন করে, সহি আকিদাকে নষ্ট করে, সেসব থেকে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন। যেমন মৃতদের ওসিলা নেওয়া, ওলি আউলিয়ার ওসিলা নেওয়া, এইরকমই কবরে গিয়ে কবর থেকে তাবারুক হাসিল করা, যেগুলিকে মাজার বলে থাকি, এবং কবরের উপর ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, বহু মানুষ এই কবরের উদ্দেশ্যে সফর করে থাকে এবং সেখানে গিয়ে তাদের কাছে আরজি পেশ করে থাকে যাতে করে বালা মুসিবত দূর হয়, মনস্কামনা পূরণ হয়, রোগের আরোগ্য লাভ হয়, এবং মনে করে থাকে যে এর মাধ্যমে তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারবে এবং তাদের মনের কামনা বাসনা পূরণ হবে। মনে হচ্ছে তাদের এই আচরণ দেখে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সৃষ্টিদের, সৃষ্টিকুলের প্রয়োজন মিটাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে বন্ধ রেখেছেন তাদের সামনে, তার আল্লাহুম্মা ইয়াকুলুনা ইয়াফআলুনা উলুওয়ান কাবীরা, তারা যা কিছু করে এবং বলে এই শিরকি কুফরি আচার আচরণ কথা, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুউচ্চ সুমহান। শরীয়ত সম্মত ওয়াসিলা বা মাধ্যম হচ্ছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মাধ্যম সবকিছু দেওয়ার, এবং আল্লাহর জন্য সেটা হবে। রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং সেগুলির মাধ্যমে দোয়া করো, সেগুলিকে ওয়াসিলা বানাও। আর ওদেরকে পরিত্যাগ করো যারা আল্লাহর নামের ক্ষেত্রে বকর পথ অবলম্বন করে, যা কিছু তারা করে তার শীঘ্রই
তাদেরকে উচিত শাস্তি দেওয়া হবে। এছাড়া শরীয়ত সম্মত ওসিলা হবে মানুষের নেক আমল, ঈমান, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুন, যারা আল্লাহর নেক বান্দা মুমিন মুমিনাত, তালাব রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান নিয়ে এসেছি, সুতরাং আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই দরখাস্ত করতে হবে, তার কাছে আশা রাখতে হবে, তার কাছে আশ্রয় নিতে হবে, কারণ তিনি সবকিছুই জানেন, সর্বশক্তিমান এবং তিনি অমুখাপেক্ষী। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নেই, কোনো ফেরেশতার নেই। আল্লাহ রাব্বুল যতই নিকটবর্তী ফেরেশতা হোক না কেন, এই ক্ষমতা রাখে না। না কোনো নবী রাসূলের ক্ষমতা রয়েছে, না কোনো নেক ওলি আউলিয়া রয়েছে। সুতরাং সালাত আদায় করবে একমাত্র আল্লাহর জন্য, দোয়া করবে একমাত্র আল্লাহর কাছে, জবাই করবে, মানত করবে একমাত্র আল্লাহর জন্য, সাহায্য কামনা করবে একমাত্র আল্লাহর কাছে, পানাহ চাইবে, আশ্রয় কামনা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, কসম করবে একমাত্র আল্লাহর, ভরসা রাখবে একমাত্র আল্লাহর, আশা রাখবে একমাত্র আল্লাহর কাছে, ভয় করবে একমাত্র আল্লাহকে, কারণ মানুষের প্রয়োজন আল্লাহ ছাড়া কেউ মেটাতে পারে না, মানুষের রোগ আল্লাহ ছাড়া কেউ আরোগ্য দিতে পারে না। কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও কেউ উপকার করতে পারে, উপকার করতে পারে অসাধারণ ক্ষেত্রে, অথবা রোগের আরোগ্য দান করতে পারে, অথবা মনস্কামনা পূরণ করতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চরম মিথ্যারোপ করল, এবং সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে আল্লাহর দিন থেকে অনেক দূরে চলে গেল। এইরকমই যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মাঝে মাধ্যম গ্রহণ করে থাকে, ওসিলা গ্রহণ করে থাকে, তাদের কাছে আহ্বান করে থাকে, তাদের কাছে যাচ্ছা করে থাকে, তাদেরকে ওসিলা ধরে থাকে, তাদেরকে সুপারিশকারী মনে করে যে তারা আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে দিচ্ছে বা নিয়ে দেবে, এইরকম লোকেরা সবাই আল্লাহর সাথে শিরিক করে ফেলে, এরা শিরিককারী। রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই মর্মে বেশ কিছু আয়াত, তার মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে, ইবাদত করে যা তাদের ক্ষতিও করতে পারে না, তাদের উপকারও করতে পারে না। ওয়া ইয়াকুলুনা হাওলা শুফাউনা ইনদাল্লাহ, এবং তারা বলে যে এরাই আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে। কুল হে নবী, তাদেরকে বলে দাও এই মুশরিকদেরকে, আতুনাব্বিউন আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে এমন কথা জানাতে চাইছো যা আকাশ সমূহ এবং পৃথিবীতে আল্লাহ জানেন না? এসব তোমাদের শিরকি কর্মকাণ্ড, ধর্মকর্ম যদি থাকতো তো আল্লাহ জানতেন, এসব নেই, এর কোনো অস্তিত্ব নেই, তোমাদের মন গড়া ধর্ম। সুবহানাহু ওয়া তা, আল্লাহ পাক পবিত্র, আম্মা ইউশরিকুন, তোমাদের শিরকি কর্মকাণ্ড থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ওয়া লাম ইয়াকুল লাহুম মিন শুরাকায়িম শুফাআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের আর কোন শরীক নেই যে সুপারিশ করবে। ওয়া কানু বি শুরাকায়িম কাফিরিন, এবং এই যে শরীক, এই শরীকরা অস্বীকার করবে যে আমরা এই শব্দ শিখাইনি। ওয়া ইয়াউমা তাকুমু সাআতু ইবলিসুল মুজরিমুন, যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিন অপরাধীরা নিরাশ হয়ে যাবে। এই যাদেরকে সুপারিশকারী মনে করেছে এবং যাদের উপাসনা করেছে, যাদের কাছে ধর্ণা দিয়েছে, তারা নিজেরও উপকার অপকারের মালিক না, নিজের হায়াতের মালিক না, নিজের পুনরুত্থানের মালিক না, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ ইরশাদ করেছে, আমি ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফা, তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য সুপারিশকারী সাব্যস্ত করেছে? না, মোটেই উচিত না। আল্লাহ আরো বলছেন, কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বলে দাও যে শাফাতের একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কার সুপারিশ কবুল করবেন না করবেন এই মালিকানা একমাত্র একক আল্লাহর। লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, হে নবী বলে দাও, আলাউ কানু লা ইয়ামলিকুন শাইয়্যান ওয়া লা ইয়াকিলুন, আচ্ছা যাদেরকে এরা ডাকছে, আহ্বান করেছে, যাদের কাছে এরা কিছু আশা রাখছে, এরা যদিও কোনো কিছুর মালিক না,
এবং কিছু উপলব্ধিও করেন, এরা জানেও না যে কি করা হচ্ছে তাদের সম্পর্কে, যেখানে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কাছে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তিত্ব, সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাকে আল্লাহ বলছেন কুল হে নবী বলে দাও, লা আমলিকু লিনাফসি দাররা ওয়ালা নাফা ইল্লা মা শা আল্লাহ, আমি আমার জন্য অপকার অপকারের মালিক না, তবে আল্লাহ যা চান তাই হয়। মহান আল্লাহ আরো বলছেন কুল হে নবী বলে দাও, ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, আমি তোমাদের জন্য লাভ লোকসানের মালিক না, কুল ইন্নি লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। হে নবী আরো বলে দাও, ইন্নি লা ইউজিরানি মিনাল্লাহ, আল্লাহর কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে, আল্লাহ যদি আযাব শাস্তি দেন, আল্লাহর গোলাম আল্লাহর বান্দা সকলে, এবং আল্লাহকে ছাড়া আমি আর কোনো আশ্রয়স্থল পাই না। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিযুরিন ফালা কাশিফালাহু ইল্লাহু, হে মানুষ তোমাকে যদি কোনো অনিষ্ট স্পর্শ করে আল্লাহ রব্বুল আলামিন অনিষ্ট দিয়ে, ফালা কাশিফা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ তা দূরীভূত করতে পারে না, ওয়াই ইউরিদকা বিখাইর ফালা রাদ্দা লিফাযলি, আর যদি আল্লাহ কোনো কল্যাণের ইচ্ছা করেন তাহলে তার অনুগ্রহকে কেউ সরাতে পারে না। যেখানে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় প্রিয় ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবের মালিক না, তাহলে অন্যরা কি করে আর কিছুর মালিক হতে পারে? হে মুসলিম ভাই, মনে রাখবেন যেসব আকিদার বিষয় সম্পর্কে সতর্কীকরণের উদ্দেশ্য, তার একটি হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব এবং বৈরিতা। যেমন এটি আকিদার বিষয় জানতে হবে, ঠিক তেমন এটাকে, এটা যে অন্তরের বিষয় ভালোবাসা এবং বৈরিতা, এটাকে মানুষের সাথে বা অমুসলিমদের সাথে, কাফের মুশরিকের সাথে, বিধর্মীদের সাথে সদ্ব্যবহার সদাচরণের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে বা আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে একটি আচরণ রয়েছে, দুটোকে একাকার করে দিলে হবে না, দুটো ভিন্ন বিষয়, যা শরীয়তের সুস্পষ্ট একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় তোমাদেরকে আমি একজন পুরুষ এবং নারী হতে সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া থেকে, ওয়া জাআলনা শুউবাম ওয়া কাবায়লা লিতাআরাফু, এবং তোমাদেরকে বহু জাতি এবং বহু গোষ্ঠীতে আমি বণ্টন করেছি, যাতে করে পরস্পর পরিচিতি লাভ করতে পারো, একে অপরকে চিনতে পারো। সুতরাং অমুসলিমের সাথে বন্ধুত্ব ভালোবাসা থাকবে না, এটি শরীয়ত সম্মত বিষয়, কিন্তু এর মানে এই নয় যে তাদের সাথে আমরা ভালো আচরণ করব না। বন্ধুত্ব না রাখার সাথে সাথে তাদের সাথে আমরা ভালো আচরণ করব, তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য, তাদেরকে এই দিনে যাতে করে তারা প্রবেশ করে, তাদের অন্তরকে দিনের দিকে ফেরানোর জন্য। সুতরাং একজন মুসলিম সে সদাচরণ করবে, যাতে করে যে কোনো মানুষকে দীন ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, আল্লাহ রাব্বুল তোমাদেরকে বারণ করছেন না ওই সব কাফেরদের সম্পর্কে যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করে না, আন্তবাররুহুম, তাদের সাথে সদ্ব্যবহার করতে এবং তাদের সাথে সুবিচার করতে, তুকসিতু ইলম সুবিচার করতে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য, এবং ওয়ালিয়া দিন, আমার জন্য আমার ধর্ম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইকরাহা ফি দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, অন্তরকে ফিরাতে হবে, জবরদস্তি দিনের ক্ষেত্রে চলবে না। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ওয়া কুলু লিন্নাসি হুসনা, প্রতিটি মানুষকে ভালো কথা বলো, ভালো আচরণ করো। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো শরীফ নিয়ে আসলেন এবং বললেন যে, ইয়া রাসূল আল্লাহ, আমার মা আমার বাড়িতে এসেছে কিন্তু সে মুশরিক,
কট্টরপন্থী মুশরিক, সে বিদ্বেষী মুশরিক। আফা আসেল উম্মি, আমার মায়ের সাথে আমি কি সেলাতুল আরহাম করব, সাদাচরণ করব? বললেন নাম, হ্যাঁ অবশ্যই সিলি উম্মাকে, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবো যদিও সে অমুসলিম। এই সৎ ব্যবহারের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যদিও সে বিদ্বেষী, যদিও ইসলামকে ভালোবাসে না, রাসূলুল্লাহ ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না। এইরকমই পার্থিব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকের মুশরিক মহিলার মশক থেকে পানি নিয়ে উযু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে ধার নিয়েছেন, লেনদেন করেছেন, এবং তার কাছে বর্ম রেখেছেন বন্ধক হিসাবে। রাসূলুল্লাহ খাইবারের ইহুদিদের সাথে জমি তাদেরকে আধি দিয়েছেন, এবং অর্ধেক রাসূলুল্লাহ নিয়েছেন, অর্ধেক তারা তাদের মেহনত বা পরিশ্রমের বিনিময়ে তারা নেবে, এই চুক্তি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশী মদিনায় এক ইহুদির সাথে সৎ ব্যবহার করেছেন, তার ছেলেকে দেখতে গেছেন, যার ফলে সেই ছেলেটি ইসলাম গ্রহণ করেছে। এইরকম বহু ঘটনা রয়েছে। সুতরাং আমাদেরকে সহি আকিদা নিতে হবে বা দিনকে বুঝতে হবে আমাদের দলিলের ভিত্তিতে, আবেগের ভিত্তিতে নয়। হে মুসলিম উম্মাহ, সহি আকিদার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জামাতকে আঁকড়ে ধরা, ঐক্য, এবং মুসলিম শাসকের কথা শোনা আর মানা, আনুগত্য করা। এর বিপরীত খারেজি যারা চরমপন্থী, এদের এই রকমই যারা বিভ্রান্তির শিকার, বিভিন্ন চরমপন্থী দলগুলি যারা সহিংসতাকে প্রাধান্য দিয়েছে, এরা এর বিরোধিতা করেছে। এরা মুসলিম শাসকদেরকে কাফের বলে আখ্যায়িত করে থাকে, এবং মুসলিম শাসকদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে, এরা মানুষের রক্তপাত করে, এবং এরা বোমাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী, এবং এরা সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে, সোশ্যাল মিডিয়া, তাতে এরা খুব সোচ্চার হয়ে রয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে আমাদের সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে এরা আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, আমাদের কচিকাছাদেরকে বিভ্রান্ত না করতে পারে। মুসলিম উম্মার জন্য আবশ্যক হচ্ছে তারা আকিদার বিশুদ্ধতার গুরুত্ব দেবে, এবং আকিদাকে তার পরিপন্থী, সহি আকিদাকে তার পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন হে বান্দারা, এবং আকিদার যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলির মাধ্যমে দিন এবং দুনিয়াকে আপনারা আলোকিত করার চেষ্টা করুন। রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমেলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ভালো কাজ করলো, সে নর হোক আর নারী হোক, ইমানের অবস্থায়, ইমান হচ্ছে তৌহিদ, তৌহিদ ভিত্তিক যদি কেউ ভালো কাজ করে, নর হোক আর নারী হোক, ফালা নুহিয়ান হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই তাকে আমি শান্তির জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিহাসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে অবশ্যই অবশ্যই আমি তাদের কৃতকর্মের সবচেয়ে উত্তম প্রতিদান দান করব। দ্বিতীয় খুতবায় যে বিষয়গুলি আলোচনা করেছেন, প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন প্রকাশ্যে, গোপনে, সর্ব অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান করুন, শুকরিয়া আদায় করুন যে আপনাদেরকে এই সুন্দর দিন দিয়েছেন, যাতে করে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছিতে পারেন। দিনের একটি মৌলিক বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবং দিন ইসলামের বুনিয়াদ হচ্ছে, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকবে, তাতেই রয়েছে সার্বিক নিরাপত্তা, সমস্ত রকমের গুমরাহি থেকে, সমস্ত রকমের বিচ্ছিন্নতা থেকে যদি নিরাপদ থাকতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আঁকড়ে ধরতে হবে। এবং মনে রাখবেন যে এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, এর ভিত্তিতে আমাদেরকে ঐক্য নিয়ে আসার চেষ্টা করতে হবে, আর এর মাধ্যমে আমাদের
জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে হবে। আমাদের জীবনের যেসব লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য আর একটি বড় সমস্যা হচ্ছে প্যালেস্টাইন সমস্যা এবং মসজিদ আকসার সমস্যা, যা ইহুদিদের কবলে রয়েছে। সেটি হচ্ছে ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, যেটি কখনো ভোলার নয়। যতই ফিতনা ফাসাদ থাক না কেন, আমাদেরকে এই বিষয়টি কখনো ভুলে গেলে চলবে না। এবং মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করবেন এবং তিনি তার নূরকে পূর্ণতা দান করবেন এবং মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। কিন্তু মুসলিম উম্মাকে এই সাহায্য নেওয়ার জন্য দাঁড়াতে হবে। রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে আসলো এবং তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা এবং তারাই হচ্ছে মূলত হেদায়েত প্রাপ্ত। সহি আকীদার জ্ঞান অর্জন করা এবং দীন সম্পর্কে জ্ঞান অর্জন করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা আরবি বছরের এবং শিক্ষা বছরের শুরুতেই পদার্পণ করেছি এই করোনার মহামারীর সময়, যে আমাদের ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে তারা ক্লাস করা শুরু করেছে অনলাইনে। এর মাধ্যমে আমাদেরকে সহি আকিদা শিখতে হবে এবং সহি আকিদার প্রচার প্রসার করতে হবে। এবং এই করোনার অবস্থাতেও যে শিক্ষা শুরু করা হয়েছে, এতে আমাদের যে শিক্ষার গুরুত্ব সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে, বিশেষ করে অনলাইনে বর্তমান যুগের শিক্ষার গুরুত্ব। এই ক্ষেত্রে আমাদের সর্বস্তরের পরস্পর সহযোগিতা আবশ্যক। যেমন সহযোগিতা থাকতে হবে ছেলেমেয়েদের পরিবার এবং পরিবারের যারা অভিভাবক রয়েছে তাদের পক্ষ থেকে এবং শিক্ষা অঙ্গনের পক্ষ থেকে। সুতরাং ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদের পিতামাতাদেরকে বলবো এবং শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো যে আমরা আপনাদেরকে নিয়ে গৌরব করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেহনতের উত্তম প্রতিদান দান করুন, যে আপনারা ছেলেমেয়েদেরকে দিন দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য সচেষ্ট সার্বিক দিক থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও বেশি তৌফিক দান করুন এবং তার সাথে সাথে আমাদের ছাত্র ছাত্রীদের আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক অনিষ্ট থেকে নিরাপদ রাখুন। আল্লাহ রাব্বুল সকলের সকলকে যেন উত্তম প্রতিদান দান করুন এবং সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের সহযোগিতার দিন দুনিয়ার ক্ষেত্রে, দিনের খেদমতের ক্ষেত্রে, দেশের খেদমতের ক্ষেত্রে তৌফিক দান করেন। যেইভাবে দিক নির্দেশনা আসছে আমাদের প্রশাসনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেইভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। এবং শুকরিয়া আদায় করি যারা শিক্ষা অঙ্গনের সাথে জড়িত সকলের, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উপকারী জ্ঞান যেন আমাদের সকলকে দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন এবং সালাফে সালেহিনের মানহাজকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বালা মুসিবত বিপদ আপদকে যেন দূর করে দেন। সালাত এবং সালাম সর্বশেষে আমাদের প্রিয় রসুল, সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ দান করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।